পরিস্থিতি সামাল দিতে সরকারকে যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেটা পরিষ্কার অনেকটাই বলা যায় দিশাহারা অবস্থা তার পরিপ্রেক্ষিতে দেশে মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ করা হয়েছে এভাবে বন্ধ করে কি পরিস্থিতি সামাল দেওয়া যায় নাকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো সব মহল থেকে বারবার উচ্চারিত হচ্ছে সবাই অনুরোধ করছে যে আলোচনা আলোচনা সংলাপ 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 সমঝোতা 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 সেই পথে না গিয়ে এক ধরনের ইগো যে আমরা যেটা বলবো সেটাই হবে এই মানসিকতার ফলে পুরো দেশ সংঘাতমুখর মুখর ছয়টা প্রাণ অন্তত এখন পর্যন্ত জরেছে কালকে আরও একজন সাতজন এই হতাহত মৃত্যু কোথায় যে ঠেকবে শুধুমাত্র ইগো অহংকারের কারণে তার শেষ দর্শক আমরা বলতে পারছি না আজকে দেখেন যে পরিস্থিতি সামাল দিতে না পেরে এই মোবাইল ইন্টারনেট ফোর জি সেবা বন্ধ করা হয়েছে এবং গত দুদিন থেকে একই অবস্থা কেউ তাদের মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক চালাতে পারছে না যথেষ্ট পরিমাণ তাদের কষ্ট হচ্ছে কোনো পোস্ট দিতে পারছে না শেয়ার দিতে পারছে না এমন একটা পরিস্থিতি এইসব পরিস্থিতি করে আসলে এটা সরকারের যে দুর্বলতা সেটাই বহিঃপ্রকাশ ঘটছে যে সরকার সব কিছু স্বাভাবিক রাখতে পারছে না তো খবরে বলা হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোর সেবা বন্ধ রয়েছে তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে মোবাইল ইন্টারনেটের টু সেবা চালু আছে সংশ্লিষ্ট অপারেটর সূত্রে আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য জানা গেছে মোটোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না অভিযোগ করছেন ব্যবহারকারীরা প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে এ বিষয়ে জানতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কী বলবে তারা বুধবার গ্রাহকেরা অভিযোগ করেছেন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে ফেসবুক ও মেসেঞ্জারেও প্রবেশ করতে পারছেন না অনেকে কেউ আবার প্রবেশ করতে পারলেও ফেসবুক ও মেসেঞ্জারে বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না এমন কি অন্যদের পোস্টে ক্লিক করে বার্তা বা ছবি দেখতে পারছেন না তারা শুধু তাই নয় ফেসবুকের হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকের গতকাল দুপুরের পর থেকে দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীর গতিতে চলার পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হয় এর আগে গত মঙ্গলবার রাতেও বিপিএন এর মাধ্যমে মুঠোফোনে ধীর গতির ইন্টারনেট ব্যবহার করতে হয় অনেকে দশক এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ পরিস্থিতি মোকাবেলা করতে বা সামাল দিতে যা যা করার দরকার সেটি না করে নিয়ন্ত্রণ কঠোর যতটা চাপ প্রয়োগ করে মানে সামাল দিয়ে জয়ী হওয়া যায় সেই চেষ্টা জেদা জেদি কার সঙ্গে একেবারেই নিরীহ শিক্ষার্থীদের সঙ্গে যেই শিক্ষার্থীদেরকে জাফর ইকবালের মতন লোক বলে যে তাদের মুখ দেখতে চান না কেননা তাদেরকে দেখলে মনে হবে রাজাকার একটা স্লোগানকে বিকৃত করে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের উপর যেই অপবাদ চালিয়ে আজকে স্ট্রিম রোলার চালানো হলো সোমবার বিশ্ববিদ্যালয়ে তার নিন্দা জাফর ইকবাল না করে উল্টো বলছেন তাদের পক্ষ নিয়ে যে এই শিক্ষার্থীদের মুখ দেখতে চান এই হলো পরিস্থিতি অন্যদিকে সারা দেশের মানে এক ধরনের মানুষের নির্ভরশীলতা যেই মোবাইল ফোন ইন্টারনেটের উপর সেটি বিচ্ছিন্ন রাখা হয়েছে ফলে বিদেশে যারা আছেন তারা কিভাবে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করবেন সেইগুলো চিন্তা না চিন্তাটা হচ্ছে বিক্ষোভ কিভাবে দমন করা যায় অথচ এখনও পর্যন্ত রাজনৈতিক সমঝোতা পরিবেশ তৈরি করলে একটি গ্রহণযোগ্য সমাধান কিন্তু খুব দ্রুতই সমাধান করা যায় এবং সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ